তোমার সাথে যে দাদার সম্পর্ক ভালো না সেটা তো আমি জানি বৌদি। তুমি তো অনেক কাজ করো সেটা তো আমি জানি, হয়েছে এখন আর পিড় দেখাই তুমি না রাখো। তুমি দশটা না পাঁচটা একটা মাত্র বল, আর দেখো অফিসে অনেক কাজ, অফিসে বস আগে সব মেয়েটিন আমাকে করতে পারো, তুমি একটু না বুঝলে কি তুমি সব সময় একই উসিলা দাও, এই কাজ ওই কাজ, অফিসে খালি তুমি একাই কাজ করো আর কেউ কাজ করে না। এবার বুঝো, এবার আমি অফিসটা একটু সুন্দর করে গুছাই নিজের মতো করে তোমাকে অনেক সময় দেব, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আর এত সুন্দর করতে হবে না, তোমার কিছু লাগবে সেটা বলো, আমার কিছু লাগবে এই তো আমার শোনো, আমি যখনই বই এইগুলো লাগবে না লাগবে, আসলে তুমি কি চাও আসলে, তো আমি আসলে কিভাবে বুঝবো তুমি তো বিরক্ত করতেছো কেন, সারাদিন অফিসে এত খাটাখাটি করি শরীরটা খুব টায়ার লাগছে, একটু ঘুমাই দাও। এইমাত্র গেল অফিসে, তুমি কি করো? আমি যে কাপড়টা মুছলাম, বিছনা টিছনা এলোমেলো হয়েছে, সকালে উঠে বিছনা টিছনা গুছালাম, নাকি গুলা গুছালাম, কি মনে করে এলি এত সকালবেলা? না এমনি এলাম, দেখলাম দাদা কথা কইতাছে, মনে করলাম একটু প্রণাম টণাম দিয়ে যাই। ও তাই না, তো বল কিছু খাই যাস না, আরেকদিন যাই গা, দাদা নাই বাসে, আমি একলা দিন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনার এই যে এই খাতা আপনাকে গিফট দিয়ে দিব। আপনি কেন আমাকে খাতা দিবেন? আমি পছন্দ করছি, আপনাকে অর্ডার দিচ্ছি, আপনার মানে এটা বানিয়ে দিবেন। আমি বলছি তো আমার গিফট লাগবে না, আপনি কিন্তু কাছে বেশি ভালোই হবে, ভালো লাগছে, ভালো লাগলে তো হবে না।
তোমার দাদা চলে আসবে তো। তুমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়েছো না, তোমার সাথে যে দাদার সম্পর্ক ভালো না সেটা তো আমি জানি বৌদি। এর একটা উচিত জবাব দিব আমি, ঠিক আছে? তুমি টেনশন করো না।